বাপ ছেলেকে খারাপ সম্পত্তি দিয়েছে, মেয়েকে ভালো সম্পত্তি দিয়েছে। ঘটনা যদি তাই হয় তাহলে বাপ অন্যায় করেছে। এই অন্যায়ের নাম হলো জুলুম। এই জুলুম খুব কঠিন জিনিস, আবার বৈঠক করে সমন্বয় করতে হবে। দীর্ঘদিন স্বামী স্ত্রী প্রায় 9 বছর ডিভাইডেড আছে, পরবর্তী সময় কোনো তালাক মালাক হয়নি, পরবর্তী সময় তারা একসাথে থাকতে পারবে কি? স্বামী স্ত্রী 9 বছর যাবত পৃথক পৃথক হয়ে আছে, তালাক হয়নি। 9 বছর কেন, 20 বছর 50 বছরও যদি স্বামী স্ত্রী কথা হয় না কিন্তু তালাক হয়নি, তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি, যে কোনো সময়ে তারা এক জায়গায় থাকতে পারে, একসাথে থাকতে পারে, আর তালাক হয়ে গেলে তো কোনো কথাই নাই। এই প্রশ্নটা তিনি জিজ্ঞেস করছেন, ইন্নাসে কবরের এই তলাকে এভাবে অর্ধেক ভাগে ভাগ করা হয়, যে পিঠটাকে নামানো হয়, এরকম ধরনের কথা জিজ্ঞেস করছেন। মানে না, সমান হয় না কবরের তলা, ওরকম বাঁকা করতে হবে না। কবর দুই ধরনের, একটা লাহাত অল্প খুঁড়ে একদিকে চলে যেতে হবে, এই বিষয়ে জি, এর নাম হলো লাহাত, এ কবর করা যাবে। আর এটা হলো শিক, যেটা সরাসরি নিচে চলে যায়। নিচে যায় এটা দুই থাক করে, এটা আবার এর জন্য অনেকে না, দুই থাক করতে হবে না, বিদেশি ভাই জমি কিনলে যেখানে জমি কিনছে তার ভাইদেরকে জিজ্ঞাসা করে জমি কিনতে হবে। তার ভাইয়েরা যদি কিনতে পারে তাহলে তারাই কিনবে, যদি না কিনতে পারে তাহলে বিদেশি লোক, যে কোনো লোক কিনতে পারে। আমার মামাতো ভাইয়ের সাথে আমার বিবাহ জায়েজ, কিন্তু আমার মামাতো ভাইয়ের সাথে আমার মেয়ের বিবাহ কি জায়েজ? হ্যাঁ, যখন মাকে বিবাহ করতে পারে তখন তার মেয়েকে তো বিবাহ করতে পারবেই, ওটা নিজ ভাগ্নি পারে না, ওটা নিজ ভাগ্নি পারে না। চাচা তো বোনকে বিবাহ করতে পারে, তো চাচা তো বোনের মেয়ে তো ভাগ্নি দেশের কথাতে, তো চা মাকেই পারে, মেয়ে মার মেয়েকে পারবে না, কোনো সমস্যা নেই, ওটা ভাগ্নি হলেও চলবে, নিজ ভাগ্নি চলে না। কোনো মানে মহিলা যদি সব সময়ের জন্য মাদ্রাসায় বের হয়, তাহলে সেই মহিলা কি প্রত্যেক ওয়াক্তে উজু করে নামাজ আদায় করতে হবে, নাকি এক ওয়াক্তের উজু দিয়ে আরেক ওয়াক্তের নামাজ আদায় করতে হবে? যতক্ষণ পর্যন্ত উজু ভাঙেনি ততক্ষণ পর্যন্ত সলাৎ চলবে, উজু না ভাঙলে আর উজু করতে হবে না। ঋতুবর্তী অবস্থায়, হাইজ অবস্থায় পরিধান করা কাপড়ে যদি নাপাকি না লাগে, তবে সেই কাপড় পরে কি নামাজ আদায় করা যাবে? হাইজ অবস্থায় কাপড় পরেছিল যে কাপড়, সেই কাপড়ে হাইজের রক্ত লাগেনি, এখন কাপড়টা ভালো, সেই কাপড়ে কি সলাৎ আদায় করা যাবে? যাবে। হাইজ লেগেছিল, রক্ত শুকিয়ে গেছে, ধোয়া হয়নি, এখন সেই কাপড়ে সলাৎ চলবে, কোনো সমস্যা নেই। ওটা ভিজা থাকলে ধুইতে হতো।